দর্শক, সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রতিনিধিদের তথ্য ছবিতে এই প্রচারণার বিস্তারিত জানাচ্ছেন সবিয়াত। ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা আখাউড়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি জামায়াত ভোট না দিয়ে পাশ করার সংস্কৃতি বিশ্বাস করে বলেই জনগণকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে বলছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চাঁদপুর খেলার মাঠে তার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। পরে সকলের কাছ থেকে নৌকা প্রতীকে ভোট চান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল সহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। তারা যেহেতু এই ভোট না দিয়ে পাস করার সংস্কৃতিতে বিশ্বাস করে, আপনাদেরকে এখন বলছে ভোট দিতে যায় না। আমি বিশ্বাস করি আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে চান। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী মাহবুবুল আলম হানিফ বলেছেন, নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন প্রসঙ্গে বিএনপি কথা বলার অধিকার হারিয়েছে। সকালে কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনের সামনে নৌকার নির্বাচনী প্রচারণায় দলের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে হানিফ একথা বলেন। পরে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভা সহ নির্বাচনী বিভিন্ন প্রচারণায় অংশ নেন। বিএনপি এখন নির্বাচনে নাই, অতএব নির্বাচন নিয়ে বিএনপির কথা বলার কোনো নৈতিক অধিকারই নাই। যে নির্বাচনে যদি অংশ নিত তাহলে নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলতে পারতো, নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারতো। যারা নির্বাচনে অংশ নেয় নাই তাদের নির্বাচন নিয়ে কথা বলার কোনো অধিকার, নৈতিক অধিকার আছে বলে মনে হয় না। কুমিল্লার মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়নের মূলশিরহাট এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন কুমিল্লা 9 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। সকাল থেকে তার নির্বাচনী এলাকার বিভিন্ন পাড়ায় গণসংযোগ করেন তিনি। মন্ত্রী বলেন, যদি কেউ জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা 1 আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের পথসভা হয়েছে। বুধবার উপজেলার গৌরীপুর বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। নৌকা প্রতীকে ভোট চেয়ে আধুনিক দাউদকান্দি ও তিতাস গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এ সময় অন্য অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহসভাপতি বশিরুল আলম মিয়াজি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লীল মিয়া সহ প্রমুখ। ফরিদপুর 4 আসনে সংসদ সদস্য প্রার্থী নিক্সন চৌধুরী বুধবার রাতে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজার ফকিরবাড়ি ঈদগাহ মাঠে বৈঠক করেছেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী একটা ইউনিয়ন। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন।